আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিমের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আর একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আপনি জেনে হোক না জেনে হোক আমার ভিডিওর থাম্বনেইলে যেহেতু ক্লিক করেছেন, আমি এতটুকু নিশ্চিত যে সিপিএম মার্কেটিং আপনি করতে চাচ্ছেন অথবা কিছু আইডিয়া আপনার রয়েছে। তবে এটাও রয়েছে যে আপনি সিপিএম মার্কেটিং করতে গিয়ে বিভিন্ন ধরনের হেজিটেশন পড়েছেন অথবা হ্যাজার্ডে পড়েছেন, বিভিন্ন ধরনের লাইক ম্যাচ বাউন্টি অ্যাপ্রুভাল নিয়ে। আজকে ভিডিওটি তাদের জন্য, অর্থাৎ যারা চেষ্টা করছেন সিপিএম মার্কেটিং করার জন্য অথবা বিগিনার লেভেল, যেহেতু এই প্রবলেমগুলো ফেস করে সিপিএম মার্কেটিং করতে পারেননি, আপনার মনে একটি দুঃখ রয়েছে, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি পাঁচটি অ্যামেজিং সিপিএম মার্কেটিং ওয়েবসাইট, যে সাইটগুলোতে আপনি কোনো রকম হেজিটেশন বা ঝামেলা ছাড়াই ইনকাম কাজ করে ইনকাম জেনারেট করতে পারবেন। সো ভিডিওটি দেখতে হলে কানে হেডফোন লাগিয়ে পছন্দের জিনিস খেতে খেতে বসে পড়ুন। হে, ইটস ইয়োর লার্নিং অ্যান্ড আর্নিং টিউব, লেটস গেট স্টার্টেড। অলরাইট, সিপিএম মার্কেটিং শুরু করার আগে আপনাকে যে বিষয়গুলো অবশ্যই জানা বাধ্যতামূলক সেগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। এই চারটি বিষয় আপনাকে অবশ্যই মেনে চলতে হবে যদি আপনি সিপিএম মার্কেটিং করতে চান অথবা স্মার্টলি ইনকাম জেনারেট করতে চান। প্রথমে আপনাকে জানতে হবে সিপিএম মার্কেটিং যে সাইটটিতে আপনি কাজ করতে চাচ্ছেন সেটির অ্যাপ্রুভাল প্রসেসটা, অর্থাৎ সেটি কি হার্ড প্রসেস নাকি ইজিয়েস্ট প্রসেস। যদি ইজিয়েস্ট প্রসেস হয় তাহলে আপনি সেই ওয়েবসাইটটিতে অবশ্যই কাজ করবেন। দুই নম্বরটি হচ্ছে পেমেন্ট থ্রেশহোল্ড। পেমেন্ট থ্রেশহোল্ড বলতে কোনো কোনো সিপিএম মার্কেটিং সাইট সাধারণত $50 হলে উইথড্র করার সুযোগ দেয় অথবা $100 হলে উইথড্র করার সুযোগ দেয় অথবা $300, $400, $500 ইত্যাদি থাকলে সুযোগ দেয়। আপনাকে দেখতে হবে যে $50 হলে মিনিমাম যদি উইথড্র করার সুযোগ দেয় তাহলে আপনি সেই ওয়েবসাইটটিতে কাজ করতে পারেন। তিন নম্বর হচ্ছে অ্যাবাউট ভ্যারিয়াস অফার্স। বিভিন্ন ধরনের অফারে ভরপুর থাকে সিপিএম মার্কেটিং সাইটগুলো, লাইক সিপিসি ক্লিক পার কস্ট, সিপিএল ক্লিক পার লিড, সিপিএস ক্লিক পার সেল এবং গিফট কার্ড, আর্নিং সাইট, ইমেল সাবমিট এটসেট্রা। বিভিন্ন ধরনের অফারে যদি ভরপুর থাকে আপনি নিঃসন্দেহে সেই ওয়েবসাইটগুলোতে বা সিপিএম মার্কেটিং সাইটগুলোতে কাজ করতে পারেন। এরপর রয়েছে পেমেন্ট মেথড। পেমেন্ট মেথড বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে, বিশেষ করে পেপল, নেটওয়ার্ক, পেইনিয়ার, ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং আপনাকে আরেকটি জিনিস মনে রাখতে হবে, পেমেন্ট সিস্টেমটা অর্থাৎ পেমেন্ট মেথড যেগুলোতে বেশি সেগুলো আপনি চুজ করবেন। এবার চলে আসা যাক মূল আলোচনায়। আমি প্রথমে আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি অ্যাডসেন্স মিডিয়া সম্পর্কে। অ্যাডসেন্স মিডিয়াতে আসার পরে আপনি এই ধরনের অসাধারণ ইন্টারফেস পাবেন এবং আপনাকে এখানে যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো একটু ধীরস্থিরভাবে পড়ে তারপর প্রসিড হতে হবে। এটির যে পাবলিশার রয়েছে, পাবলিশার প্রায় $35,000+ এবং পে আউট হচ্ছে $55 মিলিয়ন এবং এটার পেমেন্ট, মিসড পেমেন্ট হচ্ছে জিরো। অর্থাৎ এক কথায় বলা যায় যে অ্যাডসেন্স মিডিয়া বর্তমান সিপিএম মার্কেটিং জগতে একটি লিডিং ওয়েবসাইট এবং এটি 2009 সালে শুরু হয়েছে। আর একটি কথা বলে রাখি, আপনি যদি ইউএসএ সিটিজেন হন তাহলে এইখানে এই সাইটটিতে দ্রুত অ্যাপ্রুভাল নিয়ে নেই, অথবা থার্ড কান্ট্রির যে দেশগুলো রয়েছে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ ইত্যাদি দেশগুলোর জন্য সাধারণত 24 থেকে 48 ঘন্টা তারা সময় নেয় পেমেন্ট অ্যাপ্রুভাল করার জন্য। তাহলে আপনি নিশ্চয়ই এই জিনিসগুলো দেখে অবশ্যই অ্যাকাউন্ট করবেন। আরেকটি মজার ব্যাপার হচ্ছে যে আপনার যদি একটি পার্সোনাল ওয়েবসাইট থাকে অথবা ব্লগ সাইট থাকে অথবা আপনার একটি ইউটিউব চ্যানেল থাকে তাহলে সেখানে মার্কেটিং করে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন খুব সহজেই। এবার চলে আসি দ্বিতীয়টিতে, adventure.net। এটি একটি হ্যান্ডসাম বা অসাধারণ জনপ্রিয় একটি সিপিএম মার্কেটিং সাইট, যেটি 2015 সালে লঞ্চ করেছে এবং 2019 সালের শেষের দিকে এসে এটি র্যাঙ্কিংয়ে রয়েছে 5। এটি কিন্তু আমার কথা নয়, আপনি গুগলিং করলে অবশ্যই জানতে পারবেন যে অ্যাডভেঞ্চার সম্পর্কে বিস্তারিত। নাথিং নিউ ফর দিস, ওকে। এবার তৃতীয়টি হচ্ছে
adworkmedia.com এটি আরেকটি অসাধারণ ওয়েবসাইট, বিশেষ করে ইমেল সাবমিট, সুইফট সাবমিট, সার্ভে এবং ইত্যাদি কাজ করার জন্য এটি একটি স্মার্টেস্ট সিপিএ মার্কেটিং সাইট। সাধারণত কোনো রকম কোয়েশ্চেন থাকলে অথবা আপনার যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে দ্রুত তারা রেসপন্স করে। আমি একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে অ্যাডওয়ার্ক মিডিয়াতে আমি একটু প্রবলেমে পড়েছিলাম, এক ঘন্টার মধ্যে কিন্তু তারা রেসপন্স করেছে, যেটি আমাকে অনেক বেশি বিমোহিত করেছে। অর্থাৎ এক কথায় বলা যায় এই সাইটটি অসাধারণ একটি সাইট। এরপর পিন চার নম্বরটা রয়েছে সিপিএলিট। সিপিএলিট সবচেয়ে পপুলার একটি সাইট, যেটি কন্টেন্ট লকার কিন্তু চালু করেছে এই সিপিএলিডে। তাহলে ধরা যাচ্ছে এটি কিন্তু খুব বড় একটি কোম্পানি। এরপরে সর্বশেষ রয়েছে সিপিএ গ্রিপ। সিপিএ গ্রিপের নাম শুনিনি, এখন মানুষ এমন মানুষ বা এমন সিপিএ মার্কেটার খুঁজে পাওয়া আসলে খুবই দুষ্কর। সো ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল করার জন্য সিপিএ গ্রিপ হচ্ছে বেস্ট ওয়ান। সো আমি তো বললাম যে এই পাঁচটি সাইটের ব্যাপারে আপনি প্রথমে এসে দুভাবে কাজ করতে পারেন। প্রথমত এখানে পাবলিশার অথবা অ্যাডভার্টাইজার হিসেবে আপনি সাইন আপ করবেন। সাইন আপ করার পরে আপনি যথাযথ ইনফরমেশনগুলো দিয়ে এখানে যদি কাজ করেন তাহলে আপনাকে আর পিছনে ফিরে পাকাতে হবে না, জাস্ট আপনাকে বুঝে শুনে দেখে তারপর প্রসিড হতে হবে। সো আশা করি বুঝতে পেরেছেন আজকে পাঁচটি ওয়েবসাইট, আশা করি ভালো লেগেছে। যদি ন্যূনতম ভালো লেগেই থাকে আমি আশা করব ভিডিওটি, যদি একবার না বুঝেন তাহলে অবশ্যই পুনরায় দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটি এনেবল করে দিন এবং অনুরোধ থাকবে লাইক কমেন্ট শেয়ার দিন যাতে অন্যজনও উপকৃত হয়। আরও একটি কথা না বললে নয়, সেটি হচ্ছে আমার প্লেলিস্টের মধ্যে গ্রাফিক রিলেটেড অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, স্টেপ বাই স্টেপ বা বেসিক টু অ্যাডভান্স লেভেলের ফটোশপ এবং ইলাস্ট্রেটরের উপরে। আপনি যদি ক্যারিয়ার করতে চান গ্রাফিক ডিজাইনার হিসেবে তাহলে আমি আপনাকে স্ট্রংলি রিকমেন্ড করব। এই হাতে ধরা নিয়মগুলো যদি আপনি বুঝে শিখে ধরতে পারেন তাহলে আপনি একজন ইন্টারন্যাশনাল মানের প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার হতে পারবেন। অনেক বকবক করেছি, ভুল হলে ক্ষমা করবেন। কোনো কমেন্ট থাকলে আপনার মূল্যবান কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আশা করি পরবর্তী নতুন ভিডিও এর অপেক্ষায় থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগেই থাকে তাহলে আবারও অনুরোধ জানাচ্ছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবং এতটুকু নিশ্চয়তা দিচ্ছি যে লার্নিং অ্যান্ড আর্নিং টিম সবসময় চেষ্টা করে আপনাদের উপকারের জন্য সমস্ত ভিডিওগুলো পাবলিশ করতে। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিমের সাথে জুড়ে থাকুন। টিল দেন টেক কেয়ার।